দীর্ঘ ১৩ মাস ন্যায্য বেতন না পেয়ে অবশেষে এবার ধর্মঘট ও আন্দোলনের পথে হাঁটল বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা। বুধবার থেকে তাদের এই আন্দোলনের কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার শিলিগুড়ির বিএসএনএল এর মুখ্য প্রশাসনিক দপ্তরের প্রধান গেট বন্ধ করে দিয়ে বকেয়া বেতনের দাবিতে সরব হয় অস্থায়ী কর্মীরা। গেটের সামনে প্ল্যাকার্ড পোস্টার হাতে কয়েকশো কর্মী বসে পড়ে বিক্ষোভ দেখায়। অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএসএনএল এ অস্থায়ী হিসেবে কর্মরত তারা। বিভিন্ন রকম পরিষেবার কাজে তাদের ব্যবহার করে বিএসএনএল, কিন্তু বিগত ১৩ মাস যাবৎ তাদের কোনো রকম বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। ইতিমধ্যে একাধিকবার বেতন চেয়ে আধিকারিকদের কাছে আর্জিও জানিয়েছেন তারা, তাতে কোনো রকম কোনো কাজই হয়নি। মাঝে একবার এক মাসের বেতন পেলেও পরবর্তীতে আবারও বন্ধ হয়ে যায় তাদের বেতন। ফলে দীর্ঘ লকডাউনের পর তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠায় এবার বাধ্য হয়ে আন্দোলনের পথে নামেন তারা। অসুবিধা হচ্ছে, কিন্তু এই আন্দোলন বন্দে মাতরম 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 বন্দে বন্দে মাতরম বন্দে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। পূজোর আগে বেতনের দাবি জানিয়ে দপ্তরের মুখ্য দ্বার বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। গত দুদিন ধরেই আন্দোলন করে কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা বিএসএনএল কর্তৃপক্ষের ঘুম ভাঙাতেই প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ দেখান। আগামী দিনেও তাদের দাবি না মানা হলে এবং তাদের বকেয়া বেতন মিটিয়ে না দিলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে হুমকি বিক্ষোভকারীদের। বিক্ষোভ, আমরা বিএসএনএল এর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, দীর্ঘ ১৮ বছর থেকে আমরা এখানে আমাদের সার্ভিস দিচ্ছি। আমাদের বিগত ১৩ মাসের বকেয়া বাকি বেতন তারা দেয়নি, তার পাশাপাশি পুজো আসছে আপনারা জানেন, বোনাস দেয়নি। তা আমাদের বেতন আর বোনাসের জন্য আন্দোলন বিগত দু মাস আগের থেকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম। লেবার কমিশনার এদের বিগত দুদিন আগে ডেকেছিল, এরা যায়নি। গতকালকে আমরা জিএম সাহেবকে ঘেরাও করেছিলাম, রাত্রি ৮টা পর্যন্ত মিটিং হয়, তবুও সমাধান হয়নি। ১৩ মাসের জায়গায় এরা এক মাসের বেতনের কথা বলছে, যেটা সম্ভব না। এক মাসের বেতন দিয়ে চলবে না, বাড়িতে ফ্যামিলি আছে, ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে আছে, আপনারা জানেন অনলাইন ক্লাস চলছে, অথচ আমাদের সেই মোবাইলে রিচার্জ করার টাকাটা নেই, আমরা কী করে অনলাইন ক্লাস করাবো? অথচ আমরা টেলিকম ডিপার্টমেন্টে সার্ভিস করি, আমাদের পেশেন্ট আছে বাড়িতে, সেই পেশেন্টের ট্রিটমেন্ট আমাদের ইএসআই এ টাকা এরা জমা দেয় না, তার জন্য বন্ধ। ইপিএফে আমাদের টাকা এরা যারা জমা দিত বন্ধ করে দিয়েছে, এবার ইপিএফের থেকে যে টাকা তুলে নেব সেই ব্যবস্থা নেই। মানে আমরা এখন এমন জায়গায় এসছি যে আমাদের এখন ক্রাইম করা ছাড়া উপায় নেই। আর বিজেপি সরকার এটা চায় যে পশ্চিমবঙ্গে ক্রাইমের সংখ্যা আরও বাড়ুক, তাহলে ন্যাশনাল মিডিয়াতে দেখাতে সুবিধা হবে, মমতাদির বদনাম করার জন্য সুবিধা হবে। কারণ আজকে যদি আমাদেরকে বেতন না দেয় আমরা কদিন কাজ করব? এদের ধারণা, এরা যতই চিল্লাক এদেরকে কিচ্ছু দেওয়া যাবে না, এরা আপনি আপনি ছেড়ে দেবে। তবে আমরা মোদী সরকারকে বলে দিতে চাই, আমরা ছাড়বো না, আমরা শেষ দেখব, আমরা শেষ দেখব। আমাদের ভারতবর্ষের জনগণের একটা অভ্যাস হয়ে গেছে সহ্য করা, যার জন্য আমরা ১০২ টাকা ১০১ টাকা লিটার পেট্রোল হয়েছে, আমরা তবুও সহ্য করে যাচ্ছি। আমাদের ১৩ মাসে মাইনা দিচ্ছে না, তবুও আমরা সহ্য করে যাচ্ছি। তবে আর না, আমরা এবার বিজেপি সরকারকে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গের মানুষ কি করতে জানে। আমাদের দাবি না মানা হলে আজকে দেখছেন শিলিগুড়ি এসএসএ সমস্ত বিএসএনএল কার্যালয় বন্ধ, এরপর পশ্চিমবঙ্গের সমস্ত কার্যালয় বন্ধ হবে, তারপর ভারতবর্ষে বন্ধ হবে। আর আমরা আগামী দিনে দরকার পড়লে আমরা হাসমি চক অবরোধ করবো, আমরা রাস্তায় নামবো, রাস্তায় পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, বউ নিয়ে, বাড়ির বৃদ্ধ মা বাবা নিয়ে আমরা রাস্তায় বসে শুয়ে থাকবো। রাজীব মণ্ডল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি। অস্থায়ী কর্মীদের বিক্ষোভের ফলে একদিকে যেমন পরিষেবা বিঘ্নিত হয়, অপরদিকে বিএসএনএল প্রশাসনিক দপ্তরে আসা গ্রাহক ও অন্যান্য সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরে মূল গেট খুলে দেওয়া হলেও আন্দোলন ও বিক্ষোভ বজায় রাখে অস্থায়ী কর্মীরা। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ ১০। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরী হাট। আগামী ২৪ তারিখ ও ২৬ তারিখ এই শিল্পনগরীর হাট
শিল্পনগরী দুর্গাপুরে পৌঁছতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার, খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার, খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মরান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021। স্থান দিশারী সংঘ এবং 2রা এবং 3রা অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 এবং 26 সেপ্টেম্বর 2021 দিশারি সংঘ এবং 2রা ও 3রা অক্টোবরে 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ।
শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021। স্থান দিশারি সংঘ এবং 2-রা এবং 3-রা অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ।